সন্তান পুত্র হোক কিংবা কন্যা, সেটি আপনারই সন্তান, চাইলেও এই সত্যকে পরিবর্তন করা সম্ভব নয়। আপনি সৃষ্টিকর্তার কাছে চাইলে চাইতে পারেন একটি সুস্থ সন্তান। ছেলে সন্তান পেটে আছে নাকি মেয়ে সন্তান পেটে আছে, তা অনেক বাবা মায়েরই জানার কৌতূহল থাকতে পারে। জানার কৌতূহল কারণ নটি মাস একটি শিশুকে পেটে রাখছেন, তার জন্য প্রস্তুতিও তো নিতে হবে। গর্ভের ভেতরে যদি পুত্র সন্তান থেকে থাকে, তবে মায়ের শরীরে এক ধরনের লক্ষণ প্রকাশ পায়, আর যদি কন্যা সন্তান থেকে থাকে, তবে মায়ের শরীরে আরেক ধরনের লক্ষণ প্রকাশ পায়। আজকে আমরা আলোচনা করব ব্যথার পার্থক্য নিয়ে। গর্ভবতী মায়ের পেটে ছেলে সন্তান থেকে থাকলে তার পেটে কেমন ব্যথা অনুভব হতে পারে, আর মেয়ে সন্তান থেকে থাকলে তার পেটে কেমন ব্যথা অনুভব হতে পারে। আমরা কখনোই দাবি করছি না এই ভিডিওতে দেওয়া তথ্যগুলো 100% সঠিক হবে, তবে অধিকাংশ মহিলাদের ক্ষেত্রে এই তথ্যগুলো সঠিক হয়েছে। প্রাচীন শাস্ত্র থেকে এবং ঠাকুমা পিসিমাদের কথা থেকে এই তথ্যগুলো উঠে এসেছে। কোন সেই তথ্যগুলো তা সঠিকভাবে আজকের ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। হ্যালো মামিজ, ড্যাডিস অ্যান্ড অল মাই লাভলি ভিউয়ার্স, সকলের কাছে অনুরোধ থাকবে আপনারা যারা আজকে এই চ্যানেলে নতুন, তারা অবশ্যই মা ও শিশুর স্বাস্থ্য বিষয়ক এমনই উপকারী ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন। এতে করে আমরা ভিডিও আপলোড করার সাথে নোটিফিকেশন আপনাদের কাছেই পৌঁছে যাবে। আপনারা আমাদের ফেসবুক পেজ হেলথ বাংলা বিউটি ফলো করুন। চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। গর্ভবতী মহিলাদের যে অঙ্গটির পরিবর্তন সবার প্রথমে আসতে দেখা যায়, তা হচ্ছে তাদের স্তন। গর্ভধারণ করার পরপরই স্তনে বিশেষ ধরনের পরিবর্তন আসতে থাকে। স্তন ফুলে যায়, স্তনে ভারী ভাব অনুভব হয়, স্তনে ব্যথা অনুভব হতে থাকে, এরিওলা কালো হয়ে যায়, নিপলের অংশতেও বেশ ব্যথা হয়, কারো কারো স্তন দিয়ে তরল বের হতে দেখা যায়। গর্ভে যদি ছেলে বাচ্চা থেকে থাকে, সেক্ষেত্রে স্তনের পার্থক্য বেশ পরিলক্ষিত হয়। জন্ম থেকেই বা স্তন বড় হওয়ার পর থেকেই প্রত্যেক নারী খেয়াল করে থাকেন তাদের দুটো স্তন দু ধরনের। সাধারণত খুব কম সংখ্যক নারীদেরই দুটো স্তন সমান হয়ে থাকে, বেশিরভাগ নারীদেরই ডান স্তন বড় হয় কিংবা বাঁ স্তন বড় হয়। তবে গর্ভে যদি পুত্র সন্তান থেকে থাকে, তবে লক্ষণ ভিন্নভাবে প্রকাশ পাবে। গর্ভাবস্থায় কোনো মহিলার যদি বাঁ স্তনের তুলনায় ডান স্তনে বেশি পরিমাণে ব্যথা অনুভব হয়, ডান স্তন বেশি ভারী হয়ে থাকে, বেশি স্পর্শকাতরতা থেকে থাকে, তবে তাদের পুত্র সন্তান হতে পারে এমনটা আশা করা যায়। গবেষণা বলছে এবং বিভিন্ন সমীক্ষায় এসেছে, যাদের গর্ভে পুত্র সন্তান ছিল তাদের বাঁ স্তনের চেয়ে ডান স্তন অনেক বেশি স্পর্শকাতর, বড়, ফোলা ও ব্যথাময় ছিল। আর যাদের উল্টোটি হয়েছে, অর্থাৎ ডান স্তনের তুলনায় বাঁ স্তন বেশি স্পর্শকাতর হয়েছে, ফুলেছে, ব্যথা করেছে, তারা ধরে নিতে পারেন তাদের গর্ভে ফুটফুটে একটি কন্যা সন্তান আছে। এই হলো প্রথম ব্যথার ধরন। স্তনের এই পরিবর্তন দেখে কারা কারা বুঝলেন তাদের গর্ভে কোন সন্তান আছে, কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এছাড়াও যারা ইতোমধ্যেই সন্তান প্রসব করেছেন, তারাও কমেন্ট বক্সে জানাবেন তারা কেমন অনুভব করেছিলেন, কেননা এতে করে অন্যদের বুঝতে ও জানতেও সুবিধা হবে। স্তনের ব্যথার এমন পরিবর্তনটি আপনি সপ্তম মাস থেকেই মূল লক্ষ্য করতে পারেন, তবে গর্ভাবস্থার যে কোনো সময়ে এটি দেখা দিতে পারে। দ্বিতীয় ব্যথার ব্যাপারটি হচ্ছে প্রসবের সময় পেটে ব্যথা হচ্ছে নাকি পিঠে ব্যথা হচ্ছে। এর জন্য আপনাকে প্রসব পর্যন্ত অপেক্ষা করতে হবে, এবং বিশেষ করে যাদের নর্মাল ডেলিভারি হচ্ছে তারাই এটি খুব ভালোভাবে বুঝতে পারবেন। জানলে অবাক হবেন যে ছেলে সন্তান জন্ম হওয়ার সময় মায়ের পেটে যেমন ধরনের ব্যথা হয়, মেয়ে সন্তান জন্ম হওয়ার সময় ব্যথার ধরন কিছুটা অন্যরকম হয়। যারা ইতোমধ্যেই সন্তান জন্ম দিয়েছেন তারাই এই পার্থক্যটি খুব ভালোভাবে বলতে পেরেছেন। ছেলে সন্তান পেটে থাকলে 8 মাস 24 দিন পার হওয়ার পরই তার দ্রুতই জন্ম হয়ে যায়, অর্থাৎ ছেলে সন্তান মোটামুটি 8 মাস 24 দিনের পরপরই জন্ম হয়, নর্মাল ডেলিভারির জন্য পেইন উঠে যায়। কিন্তু পেটে যদি মেয়ে সন্তান থেকে থাকে, সেক্ষেত্রে 9 মাস কমপ্লিট হওয়ার পরে তাদের ডেলিভারি পেইন ওঠে, সেক্ষেত্রে পেইনের মধ্যেও পার্থক্য রয়েছে। মায়েরা বলেছেন ছেলে সন্তান যখন পেটে থাকে তখন নর্মাল ডেলিভারির পেইন পিঠের নিম্নাংশের মাঝখান থেকে উঠতে শুরু করে, আস্তে আস্তে এ ব্যথা পিঠের নিম্নাংশের এই মাঝের থেকে পেটের দিকে, তলপেটের দিকে ছড়াতে থাকে, তলপেট থেকে এ ব্যথা থাইয়ের দিকে ছড়াতে থাকে,
মূল ব্যথা ছাড়া পিঠের কাছাকাছি অনুভব করে থাকেন। আপনিও যদি এমন ব্যথা দিয়ে আপনার ডেলিভারি পেন অনুভব করতে শুরু করেন, তবে বুঝবেন আপনার পুত্র সন্তান হবে। আর যদি ন মাস কমপ্লিট হওয়ার পর আপনার ব্যথা হতে থাকে এবং সে ব্যথা পিঠের তুলনায় পেটের নিম্নাংশে আপনি বেশি পরিমাণে অনুভব করেন, অর্থাৎ তলপেটের দিকে উঠতে থাকে এবং সেটি আস্তে আস্তে থাই ও পায়ের দিকে ছড়াতে থাকে, তবে হতে পারে আপনার কন্যা সন্তান হবে। পুত্র সন্তান বা কন্যা সন্তানের মায়েরা আরও এক ভিন্ন ধরনের তথ্য দিয়েছেন। তারা বলেছেন, পুত্র সন্তান জন্ম হওয়ার সময় কম পরিমাণে ব্যথা সহ্য করার পরপরই তাদের সন্তান জন্ম হয়ে গিয়েছে এবং তুলনামূলকভাবে পুত্র সন্তানের ব্যথা কম ছিল এবং পুত্র সন্তান তাড়াতাড়ি জন্ম হয়েছে। কন্যা সন্তানের ক্ষেত্রে কিছুটা ভিন্নতা লক্ষ্য করা গিয়েছে। কন্যা সন্তান জন্ম হওয়ার আগে ব্যথা বেশ তীব্র হয় এবং দীর্ঘ সময় ব্যথা সহ্য হওয়ার পরে মায়ের ডেলিভারি হয়ে থাকে। এই হচ্ছে দ্বিতীয় ধরনের ব্যথার লক্ষণ। এবারে বলছি, পেটের ব্যথার পার্থক্য থেকেও বা পেটের নড়াচড়ার পার্থক্য থেকেও আপনি বুঝতে পারবেন পেটে কন্যা সন্তান নাকি পুত্র সন্তান রয়েছে। গর্ভাবস্থায় হালকা থেকে মাঝারি পেটের ব্যথা সবাই কম বেশি ভোগ করেছেন এবং এর থেকেও আপনি আলাদা করতে পারবেন কন্যা হবে নাকি পুত্র হবে। প্রথমবার যারা গর্ভবতী তারা পঞ্চম থেকে ষষ্ঠ মাসের মধ্যে বাচ্চার নড়াচড়া সর্বপ্রথম অনুভব করবেন। যারা দ্বিতীয় বা তৃতীয়বার গর্ভবতী হয়েছেন তাদের মধ্যে অনেকেই চতুর্থ মাস থেকে বাচ্চার নড়াচড়া অনুভব করতে শুরু করেন। বাচ্চার নড়াচড়া যখন অনুভব করতে শুরু করেন তখন প্রথম দিকে হালকা নড়াচড়া করে, পরের দিকে এই নড়াচড়ার তীব্রতা বাড়তে পারে। সপ্তম মাস থেকে বাচ্চা খুব বেশি নড়াচড়া করে, নবম মাসে শেষের দিকে গিয়ে আবার বাচ্চার নড়াচড়া কমে আসতে শুরু করে। এই সময় অনেক মায়েরাই বলে থাকেন তাদের পেটে বাচ্চার নড়াচড়া তারা ডান পাশে বেশি পরিমাণে অনুভব করে থাকেন। অনেকে আবার বলে থাকেন তাদের পেটের বাচ্চার নড়াচড়া তারা বাঁ পাশে বেশি পরিমাণে অনুভব করে থাকেন। বলা হয় থাকে পেটে যদি ছেলে বাচ্চা থেকে থাকে তবে গর্ভবতী মহিলা পেটের ডান পাশে ব্যথা অনুভব করে থাকেন, পেটের ডান পাশে বাচ্চার নড়াচড়া বেশি পরিমাণে অনুভব করে থাকেন। আর পেটে যদি মেয়ে বাচ্চা থেকে থাকে সেক্ষেত্রে গর্ভবতী মহিলা পেটের বাঁ পাশে বেশি পরিমাণে নড়াচড়া ও ব্যথা অনুভব করে থাকেন। যদিও বিজ্ঞান এই কথাকে সমর্থন দিচ্ছে না, কারণ কিছু কিছু শাস্ত্রে আবার ভিন্ন কথাও বলা আছে। কিছু কিছু শাস্ত্রে বলা আছে যদি পেটে বাঁ পাশে অনুভব করে নড়াচড়া এবং বেশি পরিমাণে ব্যথা সেক্ষেত্রে ছেলে হতে পারে, আর ডান পাশে বেশি পরিমাণে নড়াচড়া ও ব্যথা অনুভব করেন সেক্ষেত্রে মেয়ে হতে পারে। আসলে এ কথার মধ্যে ভিন্নতা রয়েছে। বিজ্ঞান বলছে যে বাচ্চা যে পাশে স্থাপিত হবে সে পাশেই বেশি নড়াচড়া করবে, ছেলে বা মেয়ে তার উপরে নির্ভর করে বাচ্চার নড়াচড়া সম্পর্কে বলা সম্ভব নয়। তো আপনাদের কার কেমন বাচ্চা হয়েছিল এবং বাচ্চার লিঙ্গ কী ছিল, তারা কোন পাশে বেশি নড়াচড়া অনুভব করেছিলেন তা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। ভিডিওটি ভালো উপকারী মনে হয়ে থাকলে বেশি বেশি শেয়ার করবেন সকলের সাথে, যেন সবাই এ তথ্যগুলো পেতে পারে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। গুড বাই অ্যান্ড টেক কেয়ার।